নামিদামি কোম্পানির অত্যাধুনিক মানের বেশ কিছু ডিএসএলআর ক্যামেরা চুরি করে পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো রায়গঞ্জ থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম বাপি মাহাতো, বয়স 22 বছর। তার বাড়ি রায়গঞ্জ থানার অন্তর্গত লহনডার আমতলা এলাকায়। বিভিন্ন সূত্র থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে বাপিকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে সন্ধান মেলে পাচার হয়ে যাওয়া ক্যামেরাগুলির। পুলিশ সূত্রের খবর, বিহারের পূর্ণিয়া এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয় 3টি ডিএসএলআর ক্যামেরা এবং তার ব্যাটারি চার্জার সহ বিভিন্ন উপকরণ। ধৃতকে আজ রায়গঞ্জ জেলা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনার পেছনে আরো কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এদিন সংবাদ মাধ্যমের সামনে অভিযোগ স্বীকার করেছে অভিযুক্ত বাপি। বলছি, এই ক্যামেরাগুলো কি নিয়েছিস? কটা ক্যামেরা? পুরো বিষয়টি খতিয়ে দেখছে রায়গঞ্জ থানার পুলিশ। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।